আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো কি করে চুড়ি দিয়ে সুন্দর ফুলের ডিজাইন আঁকা যায়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। চুড়ির মাধ্যমে খুব সুন্দর করে ফুল আঁকা যায় এবং চুড়ি দিয়ে আঁকলে বা কৌটার মুখ দিয়ে যদি এভাবে ফুল আঁকা যায় তাহলে ফুলের পাপড়ির শেপগুলো একই রকম আসে। দেখুন ভিউয়ার্স, ফুলের পাপড়িগুলো সব একই রকম আছে, কোথাও ছোট কোথাও বড় হয়নি। এরপর আমি চারদিকে পাতা এবং ডালপালা এঁকে নিচ্ছি। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে রয়েছে সেলাইয়ের ভিডিও, সেলাইয়ের ডিজাইনের ভিডিও, টিউটোরিয়াল, আপনারা চাইলে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আমি পাতা এঁকে নিচ্ছি দুই পাশেই, চারপাশ থেকে এরকম ডাল পাতা উঠে আসবে। আপনারা চাইলে এই ডিজাইনটি ফতুয়া, শাড়ি, থ্রি পিস অথবা ওড়নার পাশে দিতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দর্শক, আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে সেই ভিডিও রিকোয়েস্টটি আমাকে করতে পারেন, আমি সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে আসব। দেখুন ভিউয়ার্স, আমি দুই পাশ থেকে দুটো পাতা নিলাম। আপনারা যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম হাতের কাজের টিউটোরিয়াল, আর্ট এবং সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমি আমার পাড়া যত কাজগুলো রয়েছে সবগুলোই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, এরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড দিয়ে দেব। এবং আপনারা যদি চান আপনাদের স্পেসিফিক কোনো ডিজাইন বা কোনো কিছু আঁকা প্রয়োজন বা সেলাই টিউটোরিয়াল করে কিছু দেখতে চান তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন, এই ব্লগ চ্যানেলের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল করে দিবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সামনের ভিডিওতে আবার দেখা হবে।